অবশেষে রাশিয়ার দখলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের শহরটি পুরোপুরি দখলে নিল রাশিয়া। শহরটি দখলের পর রাশিয়ার পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করে পুতিনের ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। এ সময় ওয়াগনার প্রধান দাবি করেন বাখমুতের শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই। 20 মে প্রকাশিত ওই ভিডিওতে শহরটির পরিকল্পনা নিয়ে কথা বলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। আজ দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে। ওয়াগনারের সৈন্যরা শহরটিতে আগামী 25 মে পর্যন্ত অপেক্ষা করবে। এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর শহরটিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছেড়ে দেওয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। বাখমুত রক্ষায় ইউক্রেনের সৈন্যদের প্রশংসাও করেন ওয়াগনার প্রধান। কোনো রসিকতা নয়, ইউক্রেনের সৈন্যরা বাখমুত রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে উদ্দেশ্য করে প্রিগোজিন বলেন, আজ যখন আপনার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের দেখা হবে তখন তার কপালে চুমু দেবেন এবং বলবেন আমি তাকে হাই জানিয়েছি। ইতোমধ্যে রুশ বাহিনীর হাতে বাখমুত শহরের পতনের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান রুশ বাহিনী বাখমুতকে পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। অন্যদিকে বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বাখমুত শহরটি ইউক্রেনের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শহরটি। ছেড়ে কথা বলেনি কোনো পক্ষই। তবে শেষ পর্যন্ত বাখমুত দখল করেই ছাড়ল রুশ বাহিনী।